হাওড়া ডোমচুরের চানের পঞ্চায়েতে দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়া খাবার খেয়ে অসুস্থ শিশুরা, পেটে যন্ত্রণা, বমি এবং পায়খানা হচ্ছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ডোমঝুরের মাকড়দহ এক নম্বর পঞ্চায়েতের কিছু এলাকা, বানভাসী চেহারা নেয়। সেই এলাকা দুর্গত 16টি পরিবারের মানুষজনকে কাছলিয়া স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। সেখানে পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া ত্রাণের দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে 10 থেকে 15 জন শিশু। তাদের পেটে যন্ত্রণা, পায়খানা এবং বমি হচ্ছে। এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কিছু বিস্কুট ছিঁড়ে ভাজা এবং ঝুড়ি ভাজা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেগুলোর ব্যবহারের সময়সীমা পার হয়ে গেছে। পরে অভিযোগ পেয়ে নতুন বিস্কুটের প্যাকেট দেওয়া হয় এবং কার্যত অভিযোগ স্বীকার করে নেন স্থানীয় তৃণমূল কর্মীরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। হয়তো ভুল হতেই পারে, একা সব দিন সম্ভব নয়, হয়তো ভুল হতেই পারে। এটা প্রধান আবার নিজে নিজে উদ্যোগ নিয়ে আবার নতুন প্যাকেট খুলে আবার পাঠিয়েছে। যদি কারণ থাকে, যদি এক্সপায়ার হয়ে যায়, নতুন নতুন প্যাকেট খুলে দিয়ে দেওয়া ওদের, হয়তো ভুল হতেই পারে। এতে প্রচার ইচ্ছাকৃতভাবে সমস্যার কারণ মনে হচ্ছে
মানে এদের যে বাড়ি যেখানে ঘর কলোনি ওইখানে আছে ওই সামনেই ওখানে জলে ডুবে যাওয়ার জন্য স্কুল বাড়িটাই রয়েছে। এবার এদের জানি না কি জন্য আমরা তো সেটা সঠিকভাবে একবারে বলতে পারবো না, মানে চার পাঁচ জনের একটু ডায়রিয়া মতো হয়েছে, সেটা খবর পেয়ে আমরা এখানে চলে এসেছি। এবার এসে আমরা দেখলাম, দেখে তাদের সেই মতো আমাদের যা দেয়ার আমাদের যা করণীয়, ওআরএস, জিঙ্ক, প্যারাসিটামল, হ্যালোজিন ট্যাবলেট, আমরা এইসবগুলো দিয়েছি, সঙ্গে সঙ্গে জলে গুলিয়ে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এবার ওরা বারে বারে খাক, এবার তারপরে আবার দেখবো যে কতটা কি মানে ইম্প্রুভ করেছে, তার উপর নির্ভর করছে। আমরা বারে বারেই খোঁজ খবর রাখবো, কেননা দেখতে হবে, যদি সেরকম হয় দরকার পড়লে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবো। হ্যাঁ, কেননা এখানে চার পাঁচজনের হয়েছে, আরও কয়েকজনের পেট মানে ভুটভাট করছে, পায়খানা পায়খানা ভাব লাগছে, কিন্তু পায়খানা বমিটা হচ্ছে না, কিন্তু ওদের ভাবটা লাগছে, আরও দু তিনজনের ওইরকম হচ্ছে। এটা মাকড়দা এক নম্বর পঞ্চায়েতের আন্ডার। আমার নাম কাকুলি সরকার। আমি অ্যাকচুয়ালি হসপিটালের তরফ থেকে ব্লক স্বাস্থ্যকার আধিকারিক এসেছিলাম, একটা খবর পেয়েছি এরকম একটা এখানে কয়েকজনের পাতলা পায়খানা হয়েছে। তো সেটা আমি আমার এক ডাক্তারবাবুকে নিয়ে এসেছি, আমার পুরো টিম নিয়ে এসেছি, সকালে একটা টিম এসেছিলো। তো যেটা দেখা হলো সব মোটামুটি ঠিকই আছে, তিনজন বড়দের দু তিনবার করে পাতলা পায়খানা হয়েছে, আর দুটো ছোটো বাচ্চা আছে, তাদেরও দু তিনবার করে হয়েছে। তো মোটামুটি একজন একটু মনে হচ্ছে একটু এমনি ঠিকই আছে। হ্যাঁ, অবজারভেশনের জন্য জাস্ট আমরা বলছিলাম যে হসপিটালে নিয়ে রাখতে, যেহেতু ছোটো বাচ্চা, তো বাকি ওভারঅল ঠিকই আছে। তিনজন বড় আর দুজন বাচ্চা আছে ছোটো। সেটা আমি কিছু বলতে পারবো না, কি খেয়ে হয়েছে জানি না, আমরা ওটা এখন ইনকোয়ারি করে দেখতে হবে কি দেখি কি করে কি হলো। মনে হলো আপনাদের যে কি, আমরা তো দেখলেন অভিজ্ঞ, আমার যেটা মনে হলো কোনো হয়তো একটা ফুড পয়জনিং কিছু থেকে হলো হতে পারে, সেটা কি সোর্স সেটা ইনকোয়ারি না করে বা কিছু বলা যাবে না। ঠিক আছে, ওকে। আপনার নাম? আমি ডক্টর দেবদত্ত বড়াল। যখন শুনলাম যে এরকম একটা বিস্কুট ড্যামেজ বেরিয়েছে, এখানে কটা আট প্যাকেট না 10 প্যাকেট বিস্কুট দিয়েছিলো, তো প্রধান পাঠিয়েছিলো, লোক প্রতিনিধি পাঠিয়েছিলো, দিয়ে গেছে, কেউ বিস্কুটের প্যাকেটটা দেখেনি, মানে একটা সাধারণ একটা ছেলেকে দিয়ে কিনিয়েছিলো। এই বর্ষার প্রাককালে তো সব তো সম্ভব না, প্রধানকে একা সমস্ত কিছু ম্যানেজ করবে, তো যাকে দায়িত্ব দিয়ে গেল সেজন কি, প্রধানের নাম কাজল, কাজল সর্দার, মাকড়দা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো আমাদের বলার পরে আমরা ছুটে আসি, এসে এদের কথা শুনি, এরা বলছে এরকম গ্যাস বেরিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে বলি প্যাকেটগুলো আছে কি দিয়ে দিন, বলছে না প্যাকেটগুলো ছিঁড়েছিলাম, বিস্কুট গ্যাস বেরিয়েতে আমরা ফেলে দিয়েছি। তা আমরা ঠিক আছে, আমরা আবার আমরা নতুন প্যাকেট এনে দিচ্ছি বলে আবার আমরা এসেছি, এসে প্রত্যেকে যথাযথ যে যে অসুবিধা হয়েছিলো প্রত্যেকে আমরা আবার তাদের নতুন প্যাকেট, চিড়ের প্যাকেট, কেকের প্যাকেট, সমস্ত কিছু তাদের আবার হাতে তুলে দিয়েছি। আমার নাম শেখ নাজিমুদ্দিন। না, আমি পঞ্চায়েত পার্টির কর্মী, দীর্ঘদিনের কর্মী, পুরানো কর্মী।